হ্যালো বন্ধুরা, বর্তমান সময় ইউক্রেন যুদ্ধের কথা আপনারা সবাই জানেন, এর সম্বন্ধে বেশি কিছু বলার আপনাদের বেশি প্রয়োজন নেই। কিন্তু বন্ধুরা, এই ইউক্রেন যুদ্ধ নিয়ে যেমন ইউক্রেন ও রাশিয়া একটা বিপাকে পড়েছে, ঠিক তেমনই এই ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা ও ন্যাটো এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও অনেকে বেশি বিপাকে পড়েছে। তাদের মধ্যে একটা অর্থ ও অস্ত্র সংকটের দেখা দিয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও ন্যাটো সরাসরি অংশগ্রহণ না করলেও আমেরিকা ও ন্যাটো সরাসরি ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে, আর এই সাহায্যটাই আমেরিকা ও ন্যাটোকে অনেকটা বেশি বিপাকে ফেলেছে এবং অনেকই বেশি সংকটের মুখে মুখোমুখি করে তুলেছে। বন্ধুরা, 2022-এর আগে থাকতে এবং 2022-এর শুরু থাকতে আমেরিকা ও ন্যাটো এটা দাবি করতে শুরু করে যে রাশিয়া খুব তাড়াতাড়ি ইউক্রেনের ওপর আক্রমণ শুরু করবে। আর এই কথার অনুসরণ করে আমেরিকা প্রায় ইউক্রেনকে 5,000 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স এবং 2,000 ম্যানপ্যাড সারফেস টু এয়ার মিসাইল, এছাড়াও বন্ধুরা প্রায় 1,00,000 রাউন্ড 155 mm আর্টিলারি সেল প্রদান করে। অন্যদিকে বন্ধুরা, ন্যাটো সংগঠনও প্রায় 10,000-এর কাছাকাছি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স এবং 2,000-এর কাছাকাছি ম্যানপ্যাড মিসাইল এবং 30,000 রাউন্ডের কাছাকাছি 155 mm আর্টিলারি সেলস প্রদান করে ইউক্রেনকে। এবং তার পরবর্তীতে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পর এবং বর্তমান পর্যন্ত আমেরিকা সর্বমোট প্রায় 25,000-এরও বেশি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স এবং প্রায় 7,000-এর কাছাকাছি ম্যানপ্যাড মিসাইলস এবং 15-20 লাখের কাছাকাছি বা তার বেশিও 155 mm আর্টিলারি সেলস এখনো পর্যন্ত ইউক্রেনকে প্রদান করেছে। অন্যদিকে বন্ধুরা, যদি ন্যাটো সংগঠনের কথা বলা যায়, ন্যাটো এখনো পর্যন্ত প্রায় 65,000-এরও বেশি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স এবং 10,000-এর কাছাকাছি ম্যানপ্যাড মিসাইল, এছাড়াও বন্ধুরা প্রায় 30 লাখের কাছাকাছি আর্টিলারি সেলস এখনো পর্যন্ত ন্যাটো ইউক্রেনকে প্রদান করেছে। এছাড়াও বন্ধুরা, ছোটো ছোটো বন্দুক ও মেশিন গানের গুলি প্রায় 2-4 কোটি রাউন্ড গুলি এখনো পর্যন্ত ন্যাটো ইউক্রেনকে প্রদান করেছে। বন্ধুরা, এই সংখ্যাটা হচ্ছে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি এর সংখ্যা প্রায় 2-3 গুণ বেশিও হতে পারে। বন্ধুরা, এইটার বলার একটাই কারণ, বন্ধুরা বর্তমানে আমেরিকা ও ন্যাটো যে পরিমাণে ইউক্রেনকে সাহায্য করছে এবং সেই সাহায্যটাই আমেরিকা ও সমগ্র ন্যাটোর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ বন্ধুরা, বর্তমানে বিভিন্ন ডিফেন্স এক্সপার্ট এবং অভ্যন্তরীণ বিভিন্ন ডিফেন্স সোর্স থেকে জানা গেছে যে আমেরিকা ও ন্যাটোর কিছু কিছু অস্ত্রের অনেকটা বেশি সংকটের মুখোমুখি হয়েছে, তাদের মজুদ একবারে ফুরিয়ে এসেছে যদি বলতে পারেন। নিজস্ব মিলিটারি রিজার্ভ থেকেও প্রায় তার 50%-এর নিচে কমে গেছে সেই সমস্ত অস্ত্রের মজুদ। আর বন্ধুরা, আমেরিকার অস্ত্র ভাণ্ডারের মধ্যে সব থেকে বেশি যে অস্ত্র সংকট দিচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স বা জ্যাভলিন মিসাইল। এছাড়া বন্ধুরা রয়েছে ম্যানপ্যাড FM-92 স্ট্রিঙ্গার মিসাইল। এই মিসাইলের সাথে বন্ধুরা রয়েছে রকেট আর্টিলারি, যেটা হাইমাস মোবিলিটি সিস্টেম যেটা বলা হয়, সেই হাইমাস রকেট আর্টিলারিরও সংকেত অনেকটা বেশি দেখা গেছে। বিশেষ করে বন্ধুরা, 155 mm আর্টিলারি সেলসের মজুদ অনেকটা বেশি ফুরিয়ে গেছে, সেটা আপনারা বুঝতেই পারছেন কেন। শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমেরও সংকট দেখা দিয়েছে। এছাড়াও হারপুন অ্যান্টিসিস মিসাইল, যেটা আমেরিকার বর্তমানে সব থেকে মুখ্যম হাতিয়ার, যেটা ইউক্রেন ছাড়াও তাইওয়ানের ওপর আমেরিকা অনেকটা বেশি নির্ভর করবে এই অস্ত্রের ওপর, সেই অস্ত্ররও অনেকটা বেশি সংকটে দেখা দিয়েছে অস্ত্র কোয়ান্টিটি নিয়ে। AGM-88 হার্ম মিসাইল, যেটা আমেরিকা অঘোষিতভাবে ইউক্রেনকে প্রদান করছে, যেটা ইউক্রেন অনেকটা বেশি পরিমাণে ব্যবহার করছে রাশিয়ার এগেনস্টে, সেই অস্ত্রও বন্ধুরা আমেরিকান বিমান বাহিনীর অস্ত্র সংকট অনুভব করছে। অন্যদিকে ন্যাটোর কথা যদি বলা যায়, ন্যাটোতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স, ম্যানপ্যাড মিসাইলস, আর্টিলারি সেলসের অভাব অনেকটা বেশি দেখা দিয়েছে। এছাড়াও বন্ধুরা, বিভিন্ন ডিফেন্স এক্সপার্ট এবং ন্যাটোর বিভিন্ন ডিফেন্স সোর্স গোপনভাবে জানা গেছে যে বর্তমানে ন্যাটো সর্বমোট অস্ত্র মজুদ প্রায় 2-3 দিনের মতো আছে, যেটা অনেকটা বেশি সংকটের কারণ, এটা আপনারা বলতে পারেন। বন্ধুরা, আমেরিকা ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনকে প্রায় $40 বিলিয়ন সহায়তা করার ঘোষণা দিয়েছে, যার মধ্যে অলরেডি আমেরিকা বন্ধুরা প্রায় $19 বিলিয়ন অলরেডি সহায়তা করে দিয়েছে ইউক্রেনকে। বন্ধুরা, এই ইউক্রেন যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয়, বিভিন্ন ডিফেন্স এক্সপার্ট এটা মনে করছে যে আমেরিকা ও ন্যাটো যে মিলিটারি অ্যালায়েন্স বা সংগঠন, সেটা অনেক ক্ষেত্রে ভাঙনের পথে এগোতে পারে। এর কারণ হচ্ছে বন্ধুরা, এই ইউক্রেন যুদ্ধে ঠিক যেমন পরিমাণে রাশিয়ার অস্ত্র ক্ষতি হচ্ছে, ঠিক তেমনই আমেরিকা ও ন্যাটোর অস্ত্র গোদাম ও অস্ত্র মজুদও ধীরে ধীরে ফুরিয়ে আসছে। বর্তমানে আমেরিকার সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ইউক্রেনের সাথে সাথে তাইওয়ান। বিভিন্ন ডিফেন্স এক্সপার্ট এটাও মনে করছে যে যদি বন্ধুরা সামান্য ইউক্রেন নিয়ে যদি এত কিছু যদি প্রবলেম হয়, তাহলে বন্ধুরা তাইওয়ান নিয়ে আমেরিকার সংকট আরও বেশি এগিয়ে আছে। তো বন্ধুরা, এটা ছিল বর্তমানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা ও ন্যাটোর সমস্ত অস্ত্র ভাণ্ডারের আপডেট। এর সম্বন্ধে আপনাদের কী মতামত তা অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।